নমস্কার বন্ধুরা, এই ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। সামনেই আলু চাষ। আলু চাষের চাষিদের সবথেকে ফেভারিট সার হচ্ছে 10-26-26, যেটা এখন বিশাল আকাল ধারণ করেছে। বাজারে মিলছে না 10-26-26। সব চাষিরা কী করছে? ব্ল্যাকে সার কিনছে, বেশি দাম দিয়ে সার কিনছে। গত বছরগুলিতে আমরা করোনার সম্মুখীন হয়েছি, যার জন্য সব ফ্যাক্টরি বন্ধ ছিল। এই ফ্যাক্টরিগুলি বন্ধ থাকার জন্য আমাদের রাসায়নিক সারের একটা বিশাল আকাল ধারণ করেছে। আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে বা টিভির খবরে দেখে থাকবেন যে বিভিন্ন জায়গাতে একটা রাসায়নিক সারের বিশাল গ্যাপ থেকে গেছে, যেটা চাষিরা কিন্তু পাচ্ছে না। যাই বা আসছে, সেটা আবার ব্ল্যাকে বেশি দাম দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। সেই জন্য বাদবাকি চাষিরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার কিন্তু পাচ্ছে না। এছাড়াও একটা দিক আছে, যেটা হচ্ছে যতটা পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা দরকার তার থেকেও কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি, এটাও একটা দিক। এর জন্য কিন্তু রাসায়নিক সার আমরা পাচ্ছি না। সত্যি কথা বলতে, যেটা রাসায়নিক সার তৈরি করছে 20 জন, কিনছে 5 লাখ। ব্যাপারটা আমি খুলে বলি, 20টা ফ্যাক্টরিতে হয়তো রাসায়নিক সার তৈরি হচ্ছে, সেখানে চাষির সংখ্যা দেখা যাচ্ছে 5 লাখ। সেই জন্য রাসায়নিক সার আমরা পাচ্ছি না, ফ্যাক্টরি আমাদের যোগান দিতে পারছে না। যেটুকু যোগান দিতে পারছে সেটুকু আবার কালোবাজারিতে বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি এনপিকে পাচ্ছেন না বা দাম বেড়ে যাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারছেন না, এই অবস্থায় আপনারা কি করবেন? দানাদার সারের বদলে আপনারা ওয়াটার সলুবেল সার কিন্তু ব্যবহার করতে পারেন। এটা একটা খুব ভালো দিক এবং খুব কার্যকরী। যেমন আছে 19-19-19, 18-18-18 এবং 20-20-20। এইগুলোর দাম 150-200 টাকার মধ্যে। এক প্যাকেটে 1 কেজি থাকে, 200 লিটার জলে আপনি ব্যবহার করতে পারেন। আলু বসানোর সময় 10-26-26 ব্যবহার করতে পারেননি, তা কী হয়েছে? তখন এই সারগুলো ব্যবহার করুন। আপনার দানাদার সারের জায়গায় এই সারগুলি ব্যবহার করলে আপনার খরচা যেমন কম হবে তেমনি আপনি লাভবানও হবেন। এই ওয়াটার সলুবেল সারগুলি আপনি গাছে কখন ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন সেটা আমি বলি। যখন গাছের বয়স 15-20 দিন হবে, তখন এরপর সেকেন্ড স্প্রে করবেন। যখন গাছের বয়স 40-45 দিন হবে, তখন আর একবার স্প্রে করবেন এবং থার্ড স্প্রে করবেন। যখন গাছের বয়স 60-65 দিন হবে, তখন আর একবার স্প্রে করবেন। এতে খরচও অনেক কমে যাবে এবং আপনি লাভবানও হবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে 0-0-50, এটার ডোজ দেবেন 3-4 গ্রাম ছোট গাছের ক্ষেত্রে, যখন গাছের বয়স 40-45 দিন হবে। আর একবার আপনাকে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে যখন গাছের বয়স 60-65 দিন হবে, তখন আর একবার আপনি স্প্রে করে দেবেন। দানা পটাশ বাজারে মিনিমাম আপনার 40 টাকা কেজি, এবং আপনি যদি এই স্প্রে পটাশ ব্যবহার করেন তাতে আপনার খরচাও অনেক বেঁচে যাবে এবং আপনার ফলনও অনেক বেশি হবে। দানা পটাশ যদি বাজারে না পান, আমি যে ওয়াটার সলুবেল মানে স্প্রে রাসায়নিক সার
এবং স্প্রে পটাশের কথা বললাম, সেগুলো আপনারা ব্যবহার করুন। সব জমিতে হয়তো আপনাদের মনে সংশয় থাকতে পারে যে কী রকম কাজ হবে, আদৌ কাজ হবে কি না। তাহলে আমি বলবো সব জমিতে না করে আপনার কিছুটা জায়গা আপনি এই পদ্ধতিতে করে দেখুন, আশা করি আপনি লাভবান হবেন। এবার আসি ডিএপির কথায়। বাজারে যদি আপনি ডিএপি না পান, তাহলে সেই ক্ষেত্রে কি ওয়াটার সলুবেল সার আপনি স্প্রে করবেন? যেমন আছে 12/61/0, 4-5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন। এছাড়া আছে 17/44/0, একই পরিমাণে দিয়ে আপনি স্প্রে করতে পারেন ডিএপি যদি বাজারে না পান। এই যে আপনারা বলছেন যে রাসায়নিক সার বাজারে মিলছে না, যেটুকু মিলছে সেটুকু বেশি দাম দিয়ে কালোবাজারিতে বিক্রি হয়ে যাচ্ছে, তাতে কি দেখা যাচ্ছে না কালোবাজারিতে রাসায়নিক সার কিনতে গিয়ে আপনাদের খরচার পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এই সময় আপনারা রাসায়নিক সার পরিমাণে যেটুকু পাচ্ছেন সেটুকু ব্যবহার করুন, যেটুকু পাচ্ছেন আপনি, বাকিটা এই ওয়াটার সলুবল দিয়ে আপনি স্প্রে করুন, তাতে আপনি লাভবান বেশি হবেন এবং চাষের খরচাও অনেক কম হবে অনেক। এবার আমি বলি যে 10/26/26 যদি বাজারে আপনারা না পান, তাহলে কিভাবে তৈরি করবেন তার ভাগটা আমি বলে দিচ্ছি। এক বস্তা 10/26/26 থাকে 10% নাইট্রোজেন, 26% পটাশ, 26% সিঙ্গেল সুপার ফসফেট। এবার আপনারা 10/26/26 মিশ্রিত সার পাচ্ছেন না বাজারে, সেক্ষেত্রে আপনারা ইউরিয়া নেবেন 11 কেজি, SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 81 কেজি, এবং লাল পটাশ MOP নেবেন 22 কেজি। এগুলো একসাথে মিশ্রণ করলেই আপনার 50 কেজি 10/26/26 তৈরি হয়ে যাবে। এবার ডিএপিকে 10/26/26 রূপান্তরিত করবেন কীভাবে সেটাও আমি বলে দিচ্ছি। এক বস্তা ডিএপি রাসায়নিক সারকে 2 বস্তা 10/26/26 কীভাবে রূপান্তরিত করবেন, এর জন্য 1 বস্তা ডিএপি নেবেন, তার সাথে SSP দেবেন মানে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 20 কেজি, এবং মিউরেট অফ পটাশ অর্থাৎ MOP দেবেন 44 কেজি। এইগুলো একসাথে মিশ্রিত করলে আপনার 2 বস্তা 10/26/26 হয়ে যাবে। এই রাসায়নিক সার এত কম পাওয়া যাচ্ছে মার্কেটে, এত আকাল, তার আর একটা দিক হচ্ছে যুদ্ধ বিগ্রহ। এই যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ লেগেছে, ওখান থেকেও কিন্তু রাসায়নিক সার আমাদের দেশে আসে। এবার সেখানে যুদ্ধ হওয়ার জন্য আমাদের কিন্তু ইম্পোর্ট কমে গেছে, বাইরে থেকে মাল আর আসছে না, সেই জন্য একটা ভালো গ্যাপ থেকে গেছে। সেই জন্য মার্কেটে ব্ল্যাকে যেটুকুই আসছে সেটুকু ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে বেশি দাম দিয়ে। আলু চাষের ক্ষেত্রে যে সারগুলো আমি ব্যবহার করতে বললাম আপনাদের, আপনারা আমি বলবো আপনাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে যে কি কাজ হবে না হবে, তাহলে আপনারা গোটা জমিতে বা সব জমিতে ব্যবহার করবেন না, কিছুটা পরিমাণে জমিতে আপনি ব্যবহার করে দেখুন, আপনি লাভবান হবেন, তার সাথে আপনার খরচও অনেক কম হবে এবং তার সাথে আপনার ফলনও অনেক বেশি হবে।